हेलो गाइस, आज के आमी तोमादेर साथे शेयर करबो एकटा फेस्टिव मेकअप लुक फॉर दिवाली। तो सामने दिवाली आसछे, तोमरा किन्तु ए लुकटा ट्राई करते पारो। आर जारा जारा चैनलटा सबस्क्राइब करोनी तारा झटपट सबस्क्राइब करे फेलो। आर भिडियोटी प्रथम थेके लास्ट पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो प्रथम ही मुखटा भालो करे फेसवाश दिए फ्रेश करे नी, टोनार यूज करे नियेछी। देन आमी यूज करब ओरिफ्लेमेर प्राइमार। ए प्राइमारटार प्राइस पड़बे तोमार 600 थेके 650 मतन। ए प्राइमारटा भालो करे आमरा स्किने लागिए निये एबार स्किने हाथेर साहाज्ये बसिए निते हबे। तोमरा देखतेई पाच्छो प्राइमारटा यूज करार संगे संगे स्किनटा किन्तु एकटा दारुण ग्लो करछे। এরপরে আমরা ইউজ করব ক্রায়োলনের রিফিল প্যাক, যার নাম্বার হচ্ছে FS24। আর এটা হচ্ছে আন্ডার আই, যে কোনো জায়গাতে তোমাদের ব্ল্যাক স্পট হয়েছে বা ব্রন স্পট আছে সেই সমস্ত জায়গায় এটা ভালো করে ট্যাপ ট্যাপ করে ইউজ করে নিতে হবে। দেন একটা ব্লেন্ডারের সাহায্যে এটা স্কিনে ভালো করে বসিয়ে নিতে হবে। এরপরে আমরা ইউজ করব ক্রায়োলনের প্যান স্টিক, যার নাম্বার হচ্ছে FS28। এটা মিডিয়াম ইন্ডিয়ান স্কিন টোনের জন্য কিন্তু বেস্ট একটা প্যান স্টিক। তো এই প্যান স্টিকটা কিন্তু হাই কভারেজ দেয় অ্যান্ড এটা মুখের সাথে কিন্তু তোমাদের গলাতে ইউজ করে নিতে হবে, কারণ না হলে মুখের সাথে গলা কিন্তু ম্যাচ করবে না আর দেখতে কিন্তু সেটা খুবই বাজে লাগবে। তো এটা ইউজ করার পরে একটা ব্লেন্ডারের সাহায্যে আমরা এটা ভালো করে ব্লেন্ডিং করে নেব। আর ব্লেন্ডার ইউজ করার আগে তোমরা এটাকে জলে ভিজিয়ে নেবে, তাহলে খুব স্মুথভাবে কিন্তু ব্লেন্ডিং হয়ে যাবে। এটা ভালো করে আমরা স্কিনে বসিয়ে নেব। এরপরে আমরা ইউজ করব গ্ল্যাম 21-এর HD কনসিলার। এটা কিন্তু প্রাইস পড়বে তোমার 150 রুপিসের মতন, কিন্তু এটা কিন্তু জাস্ট চিপ প্রাইসের মধ্যে দারুণ একটা কনসিলার। আর কনসিলার যেহেতু একটু থিক টাইপের হয়, তো তোমরা কনসিলার ইউজ করে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ব্লেন্ড করে নাও। তো ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এরপরে আমরা ইউজ করব ক্রায়োলনের রিফিল প্যাক, যার নাম্বার হচ্ছে FS24। এটা দিয়ে আমরা ফেসটা কন্ট্রোল করে নেব, তার ফলে ফেসটা আরও সুন্দর শার্প দেখাবে। এবার ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। পরে আমরা ইউজ করব ক্রায়োলনের পাউডার, যার নাম্বার হচ্ছে TL4। একটা ব্রাশের সাহায্যে ভালো করে কিন্তু এটা স্কিনে ইউজ করে নিতে হবে। এরপরে পাউডারটা আমাদের গলাতেও লাগিয়ে নিতে হবে, কারণ আমরা গলাতে কিন্তু বেস মেকআপ ইউজ করেছিলাম। অ্যান্ড দেন আমরা একটু বেশি করে পাউডার নিয়ে আন্ডার আইতে ইউজ করে রাখবো, কারণ এরপরে আমরা করব আই শ্যাডো।
এরপরে আমি করব আইব্রো। আইব্রোর জন্য একটা জেল আইলাইনার আমি ইউজ করছি, যেটার কালার হচ্ছে ব্রাউন কালার। একটা ব্রাশের সাহায্যে আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিতে হবে। তো আমার দুটো আইব্রো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এবার একটা ব্রাশ দিয়ে সুন্দর করে একটু সেট করে নেব। এরপরে আমি ইউজ করব মরফির আইশ্যাডো প্যালেট। এটা কিন্তু মানে কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট। তো আমি আমার ড্রেসের ম্যাচিং করে কালারটা নিয়ে নেব, একটু পিচিস পিঙ্ক টাইপের কালার, যেটা আমি হাতের সাহায্যে ইউজ করব। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, বাট আমি আইশ্যাডোটা হাত দিয়ে ইউজ করি, খুব সুন্দর ব্লেন্ড হয়। তো এই কালারটা আমি আইতে ভালো করে ব্লেন্ড করে নেব। এই প্যালেটটা তোমরা যে কোনো শপিং সাইটে অনলাইন থেকে পারচেস করতে পারবে। প্রাইস পড়বে 300 থেকে 350, যদিও এটা রিয়েল প্যালেট না, রিয়েল প্যালেটের প্রাইস অনেকটাই বেশি। পিচ পিঙ্ক কালারটা ইউজের পরে আমি একটা শিমারি টাইপের কালার নিয়ে এর ওপর থেকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। কারণ আগের কালারটা আমার ছিল ম্যাট কালার, তো ম্যাটের ওপর থেকে আমি একটু শিমারি করার জন্য সেম টাইপেরই একটু গ্লিটারি কালার নিয়ে ওপর থেকে লাগিয়ে নিয়েছি। পরে আমি যেটা করব, আউটার কর্নারে আমি একটু ব্ল্যাক দেবো, কারণ আমার ড্রেসটা হচ্ছে পিচ পিঙ্কের সাথে ব্ল্যাক কালার, আর আউটার কর্নারে একটু ব্ল্যাক না দিলে আইটা ঠিক সুন্দর লাগছে না। তো আমি একটুখানি ব্ল্যাক দিয়ে সুন্দর করে স্মাচ করে নেব। এবার এক্সট্রা যে পাউডারটা আছে সেটাকে আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলবো। এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে আইয়ের ঠিক যেখানে কাজল পরা হয় তার ঠিক নিচের পোর্শন দিয়ে একটা ব্রাউন টাইপের কালার নিয়ে সুন্দর করে লাগিয়ে নেব, যাতে আমার চোখটা আরও বড় লাগে। তো আজকে আমি কাজল ইউজ করব না, তোমরা চাইলে নিচে হোয়াইট কাজলও ইউজ করতে পারো, তাহলেও চোখটা কিন্তু বেশ বড় দেখাবে। আমার আইশ্যাডো কমপ্লিট। এরপরে আমি লাগাবো আইলাইনার। ল্যাকমির লিকুইড আইলাইনার আমি ইউজ করছি, এটাও কিন্তু কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা আইলাইনার। আমার আইলাইনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইউজ করব আইল্যাশ। আইল্যাশের মধ্যে আইল্যাশ গাম লাগিয়ে নিয়ে চোখে সুন্দর করে সেট করে নিতে হবে। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা কিন্তু কোনো কম্পালসারি না। তো আমার আইল্যাস সেট করা কমপ্লিট। এরপরে আমি ব্লাশার ইউজ করব। যে কোনো একটা ব্রাশ দিয়ে তুমি ব্লাশারটা ইউজ করে নেবে, তোমাদের কাছে যেই ব্লাশারই থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। তো আমার ব্লাশার লাগানো কমপ্লিট হয়ে গেছে। নাকটাকে আরও শার্প দেখানোর জন্য একটা ব্রাউন কালার নিয়ে আমি নাকটাকে একটু সুন্দর করে সেট করে নিলাম।
एर पर लिप लाइनर दिए लिपटा के आगे सुंदर करे एके नेब। এরপরে আমি এই যে লিপস্টিকটা ইউজ করব সেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, যার প্রাইস ছিল 150 অ্যান্ড খুব ভালো কভারেজ দেয় আকাশ কোম্পানি লিপস্টিক। আমি প্রথম ইউজ করছি বাট অনেকক্ষণ স্টে করে। আমার লিপস্টিক লাগানো কমপ্লিট। এরপরে লাগাবো হাইলাইটার, গ্ল্যাম 21 এর হাইলাইটার। একটা ব্রাশের সাহায্যে একদম আইয়ের কর্নার সাইডটা দিয়ে এটাকে ইউজ করতে হবে। এরপরে আইব্রোর নিচে ইউজ করতে হবে। এরপরে নাকে ইউজ করে নেব হাইলাইটারটা। দেন ইউজ করব আমরা গালে। যে সমস্ত হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেখানে সেখানেই কিন্তু হাইলাইটার ইউজ করতে হবে। সারা মুখে হাইলাইটার কিন্তু ইউজ করবে না, খুব চিপ দেখাবে। তাহলে দেখে নাও, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু হাইলাইটার তোমরা ইউজ করবে। তোমরা ব্রাশের সাহায্যেও করতে পারো, আমি হাত দিয়ে ইউজ করছি, তোমরা ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। হাইলাইটারটা দেখো একটু বেশি পরিমাণে মনে হচ্ছে, তো তার জন্য কি করব, একটা ব্লেন্ডারের মধ্যে ফিক্সিং স্প্রেটা ভালো করে স্প্রে করে নেব। এবার এই ব্লেন্ডারটা দিয়ে হাইলাইটার যেখানে আমার বেশি লাগবে সেখানে ট্যাপ করে নেব, তাতে হাইলাইটারটা বেশিক্ষণ স্টেও করবে অ্যান্ড ন্যাচারাল ফিল হবে। তো আমার হাইলাইটার সেট করা হয়ে গেছে। এরপরে আমার আইটা যেহেতু একটু খালি লাগছে তো আমি ইউজ করব ব্ল্যাক কালারের একটা শ্যাডো। যেহেতু আজ কাজল পরিনি, ব্ল্যাক শ্যাডোটা দিয়ে আইয়ের কর্নার সাইডটা একটু ব্ল্যাকিশ করে নেব। এন্ড সবার লাস্টে ইউজ করব সুইস বিউটি ফিক্সিং স্প্রে, যাতে মেকআপটা অনেক লং লাস্টিং হয় অ্যান্ড একটা ন্যাচারাল গ্লো করে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজ আমি চুলের ওপর সেরকম কিছু কাজ করিনি। তোমরা তোমাদের পছন্দ মতন চুলটাকে সেট করে নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, ভালোভাবে পুজো কাটিও, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।